আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ। চিকিৎসার ক্ষেত্রে যেসব ঔষধি গাছ প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে, তার মধ্যে পাথরকুচি অন্যতম। এটি 1.5 থেকে 2 ফুট উঁচু হয়। পাতা মাংসল ও মসৃণ, আকৃতি অনেকটা ডিমের মতো। পাথরকুচি পাতা মাটিতে ফেলে রাখলেই অনায়াসে চারা পাওয়া যায়। ভেষজ চিকিৎসার মধ্যে এটি অন্যতম উপকারী। চিকিৎসা বিজ্ঞানের মতে পাথরকুচি পাতা কিডনি রোগ সহ বিভিন্ন রোগের বিশেষ উপকারে আসে। পাথরকুচি পাতা কিডনি এবং গলগণ্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে। দিনে 2 থেকে 3 পাতা চিবিয়ে অথবা রস করে খান। অনেক সময় দেখা যায় পেট ফুলে গেছে, প্রস্রাব আটকে আছে, আধুবায়ু সরছে না, সেই ক্ষেত্রে একটু চিনির সাথে 1 বা 2 চা চামচ পাথরকুচি পাতার রস গরম করে শিকি কাপ পানির সঙ্গে মিশে খাওয়ালে পেট ফাঁপা কমে যাবে। সর্দিজনিত কারণে শরীরের নানান স্থানে ফোড়া দেখা দেয়, যাকে মেহ বলা হয়। এক্ষেত্রে পাথরকুচির পাতার রস 1 চামচ করে সকাল বিকাল 1 সপ্তাহ খেলে উপকার পাওয়া যায়। পিত্তজনিত ব্যথায় রক্তক্ষরণ হলে 2 বেলা 1 চা চামচ পাথরকুচির পাতার রস 2 দিন খাওয়ালে সেরে যাবে। মৃগী রোগাক্রান্ত সময়ে পাথরকুচির পাতার রস 2 থেকে 10 ফোঁটা করে মুখে দিতে হবে। একটু পেতে গেলেই রোগের উপশম হবে। সর্দি পুরাণ হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটি বিশেষ উপকারী। পাথরকুচি পাতার রস করে সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থায় তার সাথে একটু সোহাগার খই মেশাতে হবে। 3 চা চামচের সাথে 250 মিলিগ্রাম যেন হয়, তা থেকে 2 চা চামচ নিয়ে সকালে ও বিকেলে 2 বার খেলে পুরনো সর্দি সেরে যাবে এবং সর্বদা কাশি থেকে রেহাই পাওয়া যাবে। শিশুর পেট ব্যথা হলে 30 থেকে 60 ফোঁটা পাথরকুচির পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে পেট ব্যথা নিশ্চিত হতে হবে। পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে, যা ত্বকের জন্য খুবই উপকারী। সাথে সাথেই এর মধ্যে জ্বালা পোড়া কমানোর ক্ষমতা থাকে। যারা ত্বক সম্বন্ধে সচেতন তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন, ব্রণ ও ফুসকুড়ি জাতীয় সমস্যাও দূর হয়ে যাবে। টাটকা পাতা পরিমাণ মতো হালকা তাপে গরম করে কাটা বা থেতলে যাওয়া স্থানে সেঁক দিলে আরাম পাওয়া যায়। পাথরকুচি পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে পায়েলস ও অর্শরোগ থেকে মুক্তি পাওয়া যায়। লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস অনেক উপকারী। 3 মিলিমিটার পাথরকুচি পাতার জুসের সাথে 3 গ্রাম জিরা এবং 6 গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন খেলে এসব রোগ থেকে উপকার পাওয়া যাবে। 2 চামচ পাথরকুচি পাতার রস 1/2 কাপ গরম পানিতে মিশিয়ে 2 বেলা খেলে উপশম হয়। বিষাক্ত পোকায় কামড়ালে এই পাতার রস আগুনে সেঁকে লাগালে উপকার পাওয়া যায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয়।